এবারে নজর রাখবো খেলার খবরের দিকে। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ক্রিকেট লীগ শনিবার দ্বিতীয় ডিভিশন গ্রুপ বি লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে রয়্যাল যুব সংঘ বনাম ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল যুব সংঘ। 30.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 56 রান সংগ্রহ করে রয়্যাল যুব সংঘ। দলের ব্যাটসম্যান বিশ্বরূপ রক্ষিত 42 বলে 18 রান করেন। ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমসের বোলার মুজফ্ফর আহমেদ 5 ওভার বল করে 8 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস। দলের দুই ব্যাটসম্যান সন্তু সাহা 28 বলে 27 রান এবং অর্ক দাস 18 বলে 16 রান সংগ্রহ করে। এদিনের খেলায় 10 উইকেটে রয়্যাল যুব সংঘকে হারিয়ে জয় পায় ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস। ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হন ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমসের রেজওয়ান আনসারী।